প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুজয় বড়ুয়া। এখন আমি তোমাদের গণিত ক্লাসটি করব। আর তোমরা সবাই বই হাতে নাও, খাতা কলম নাও, আর তোমাদের বইয়ের মধ্য থেকে প্রথম অধ্যায় খুলো। আমাদের আজকের বিষয় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি? তোমরা এ পর্যন্ত অনেকগুলো সংখ্যা দেখেছো, তাই না? তাহলে মূলদ আর অমূলদ, ঠিক আছে? তার মধ্যে থেকে আমরা পড়ব কিন্তু আজকে বর্গ, বর্গমূল সম্পর্কে আলোচনা করব। তবে আগে একটু ধারণা করে নিই, মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। ওকে, মূলদ সংখ্যা, হ্যাঁ, যে সকল সংখ্যাগুলোকে তুমি এ বাই বি আকারে প্রকাশ করতে পারবে, এ বাই বি আকারে প্রকাশ করতে পারবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে, তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আর ধরো তুমি দুই, এটাকে তুমি এ বাই বি আকারে প্রকাশ করতে পারবে? পারবে, নিচে এক দাও, তাই না? অর্থাৎ নিচে কিন্তু এক থাকে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু এক থাকে, এটাও কিন্তু একটা ভগ্নাংশ। আচ্ছা, যাক, তারপর ধরো এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, যত পূর্ণ সংখ্যা আছে সবাই কিন্তু মূলদ সংখ্যা। হ্যাঁ, তারপর ধরো তোমার মাইনাস, অর্থাৎ তোমার ঋণাত্মক সংখ্যা, হ্যাঁ, এরাও কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে, সেটা ধনাত্মক খুব আর ঋণাত্মক খুব অথবা অঋণাত্মক খুব, এরা সবাই কিন্তু কি মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তারপর ধরো পাঁচ ভাগে চার, এটাও একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তারপর ধরো তোমার এক সমস্ত ছয় ভাগের, ছয় ভাগে দিতে পারি ছয় ভাগের পাঁচ, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, যাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আবার ধরো এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি ছয় ছয়কে ছয়, ছয় পাঁচে এগারো। আর এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ প্রায় সেম, শুধু রূপের পরিবর্তন। যাক, তাহলে এরা সবাই কিন্তু মূলদ সংখ্যা। আবার আমি আরেকটা সংখ্যা লিখতে পারি, যেটা ধরো তোমার তিন দশমিক তিন 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 হতে পারে, বা চার দশমিক পাঁচ 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 হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি চাইলে এই তিন দশমিক তিনকে এখানে পৌনঃপুনিক এভাবে, যাক এই এখনো পর্যন্ত তোমাদের, তোমরা এতটুকুতে এগিয়ে যাওনি, তাই এই সম্পর্কে আমি একটা আলোচনা, খুব একটা আলোচনা করব না। তবে এরাও কিন্তু কি সংখ্যা, মূলদ সংখ্যা, ঠিক আছে? কারণ তোমরা অনেক ভাগ অঙ্ক করার ক্ষেত্রে দেখতে পাবে এরকম তিন দশমিক তিন 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 হচ্ছেই। ধরো তুমি দশকে নয় দিয়ে ভাগ দিচ্ছ, সরি তিন দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে তোমার কত হবে, দশ তিন থেকে কত, নয় এক, দশমিক দিয়েছ এখানে শূন্য, আবার তিন থেকে কত, নয় এক, আবার এখানে দশমিকে শূন্য নামিয়েছ, তিন দিয়েছ, তিন থেকে কত, দশ। এভাবে তিন দশমিক তিন 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 চলতে থাকে, এই ধরনের ভাগ অঙ্ক কিন্তু তোমরা করেছো, এরাও কিন্তু মূলদ সংখ্যা। এরাও কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে স্যার, সবগুলো যদি মূলদ সংখ্যা হয়, অমূলদ সংখ্যা কি? ধরো আমি একটা সংখ্যা লিখছি, দুইকে যদি বর্গমূল করো হবে ওয়ান পয়েন্ট, হ্যাঁ, ফোর, অর্থাৎ চার, এক, চার দুই এক তিন পাঁচ ছয়, যত টোটাল চলতে থাকবে, ঠিক আছে? তুমি যদি রুটটুকে কি করো, বর্গমূল করো, অর্থাৎ দুইকে যদি তুমি বর্গমূল করো, এক দশমিক চার এক চার দুই এক তিন পাঁচ ছয় এভাবে চলতে থাকবে, তারা, অর্থাৎ এই সকল সংখ্যাগুলো শেষ নেই, অসীম পর্যন্ত চলতে থাকে। তারপর ধরো তুমি তিনকে বর্গমূল করো, এভাবে চলতে থাকে,
অর্থাৎ 1.73205088 এভাবে চলতে থাকে। ঠিক আছে, এই জন্য এই সকল সংখ্যাগুলোকে এই এ বাই বি আকারে প্রকাশ করা যায় না, তাই এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। আজকে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিশেষ আলোচনা করছি না, ঠিক আছে, এই সম্পর্কে তোমরা উপরের ক্লাস থেকে তো ধারণা পাবে। তাই আজকে আমি মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে সামান্য একটা ধারণা দিলাম, তবে পরের ক্লাসে অর্থাৎ তোমরা যখন উপরের ক্লাসে যাবে, হ্যাঁ, বিশেষ করে তোমরা যখন 19 পড়বে তখন তোমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিশদভাবে ধারণা পাবে। তবে আজকে আমি এই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, এটা মূলদ সংখ্যা হতে পারে আবার বর্গমূল গুলো অমূলদ সংখ্যাও হতে পারে। দেখো, তুমি দুইকে বর্গমূল করেছো, 1.1414213561 তিনকে তুমি বর্গমূল করেছো, 1.73205088 এভাবে চলতে থাকবে, শেষ নেই। তাই এই সকল সংখ্যাকে এভাবে আকার প্রকাশ করা যায় না, তাই এরা অমূলদ সংখ্যা। কিন্তু 2, 3 এরপর 4 কে যদি তুমি বর্গমূল করো তাহলে পাবে 2, তাহলে পাবে কি 2, কিন্তু এটা একটা মূলদ সংখ্যা, তাই 4 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই √4 অর্থাৎ 4 কে বর্গমূল করলে যেহেতু পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে তাই এটা একটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাই আমরা যে সকল সংখ্যা বর্গ বা বর্গমূল করব সেই সকল সংখ্যাগুলো যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন 4 কে বর্গমূল করেছি পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর সেই সকল সংখ্যাই কিন্তু মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। কিন্তু যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি। আমি আরেকটু আলোচনা করছি, যেই সকল সংখ্যাকে এ বাই বি আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলদ সংখ্যা, আবার যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 2, 3, 4, 5 তো -1, -2, -3 অথবা 5/4, 1.6 এক সমস্ত 6/5, 6/11, 3.3, 3, 3, 4, 4.5, 5, 5 এরা সবাই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। কিন্তু তুমি দুইকে বর্গমূল করলে পাচ্ছ 1.4142, 1, 3, 5, 6, আবার 3 কে বর্গমূল করলে পাচ্ছ, এটা হচ্ছে 3, 3 কে বর্গমূল করলে পাচ্ছ তুমি 1.73205088, এভাবে চলবে। তাই দেখে এভাবে বিয়াকারে প্রকাশ করা যায় না, তাই এরাই হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। এবার আমরা দেখব বর্গ ও বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা, বর্গ ও বর্গমূল মানে টা কি? ঠিক আছে, ধরো আমি একটা সংখ্যা নিলাম 2, 2 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটাই হবে 2 এর বর্গ। 2 কে 2 দিয়ে কি করলাম? গুণ করলাম, তাই এটা হচ্ছে কি? 2 এর বর্গ। এরপর 2 এর বর্গ সমান 2 গুণ কত? 4। হ্যাঁ, এটাই হচ্ছে 2 এর বর্গ, কত? 4। আবার ধরো আমি 3 কে 3 দিয়ে গুণ করলাম, 3 এর বর্গ সমান কত? 3, 3 কে 9। একইভাবে 4 কে যদি বর্গমূল করি, 4, 4 এ 16, 5 কে যদি বর্গমূল করি, 5, 5 এ 25, 6 কে বর্গমূল করলে 6, 6 এ 36, 7 কে বর্গমূল করলে 7, 7 এ 49, যা তোমরা জানো। ঠিক আছে, তাহলে বর্গ হচ্ছে কি? দেখো, যে সকল যদি একই রকম দুইটা সংখ্যা গুণ করা হয় তাহলে সেই সংখ্যার বর্গ পাওয়া যায়। আবার বলছি কথাটা, এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করছি, 2 কে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 এর বর্গ পাওয়া যায়, আর 2 এর বর্গ সমান হচ্ছে কত? 4। আবার 3 কে যখন 3 দিয়ে গুণ করব, 3 এর বর্গ পাচ্ছি, আর 3 এর বর্গ সমান হচ্ছে কত? 9। তাহলে বর্গ মানে থাকি কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হচ্ছে, বা যে গুণফল পাওয়া যায় তাই হচ্ছে সেই সংখ্যার বর্গ। আবার বলছি কথাটা, কোন একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলই হচ্ছে ওই সংখ্যার বর্গ,
তাহলে বর্গ মানেটা কি? আমি এখানে লিখছি দেখো, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় যে গুণফল পাওয়া যায় সেই সংখ্যাকে দেখো সেই গুণফলকে বলা হয় সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলে ওই সংখ্যার বর্গ বলা হয় তাহলে কথাটা আমি আবার বলছি কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলা হয় দুইকে দুই দিয়ে গুণ করলে চার পাচ্ছি তাই না অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ করলে টু অর্থাৎ দুই এর বর্গ পাচ্ছি আর এটাই হচ্ছে দুই এর বর্গ সমান হচ্ছে কত চার তাই চার হচ্ছে কিসের বর্গ দুই এর বর্গ চার হচ্ছে কিসের বর্গ দুই এর বর্গ একইভাবে নয় হচ্ছে তিনের বর্গ ষোলো হচ্ছে চারের বর্গ পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ ঠিক আছে একইভাবে সাতশত উনপঞ্চাশ আঠারো চৌষট্টি নয় নয় একাশি দশ দশ একশো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর পনেরো পনেরো দুশো পঁচিশ এভাবে চলতে থাকবে ঠিক আছে এরা প্রত্যেকে হচ্ছে কি এক একটা বর্গ অর্থাৎ এক একটি পূর্ণ সংখ্যার বর্গ এখন দেখো এখন যদি আমি চারকে বর্গমূল করি চারকে যদি কি করি বর্গমূল করি তাহলে কত পাবো দুই পাবো নয়কে বর্গমূল করলে কত পাবো তিন পাবো পঁচিশকে বর্গমূল করলে পাঁচ পাবো একশো একুশকে বর্গমূল করলে এগারো পাবো তাই না তাহলে দেখো এখানে একটু যদি লক্ষ্য রাখো চারকে বর্গমূল করলে কত পাচ্ছি দুই নয়কে বর্গমূল করলে কত পাচ্ছি তিন পঁচিশকে বর্গমূল করলে কত পাচ্ছি পাঁচ হ্যাঁ একইভাবে তুমি বর্গমূল মানেটা কি বর্গমূল মানেটা কি তাহলে দেখো তাহলে ওই সংখ্যাকে ওই সংখ্যাকে গুণফলে বর্গমূল বলা হবে গুণফলে বর্গমূল বলা হবে অর্থাৎ আমি দেখো চারকে বর্গমূল করলে কত পাবো দুই পাবো নয়কে বর্গমূল করলে কত পাবো তিন পাবো পঁচিশকে বর্গমূল করলে কত পাবো পাঁচ পাবো ঠিক কি না তাহলে দুই হচ্ছে চারের বর্গমূল তিন হলো নয়ের বর্গমূল পাঁচ হলো পঁচিশের বর্গমূল তাহলে এখন দেখো কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেই গুণফলকে ওই সংখ্যার বর্গ বলা হয় ঠিক আবার ওই সংখ্যাকে কোনটাকে দুইকে ওই সংখ্যাকে ওই গুণফলে বর্গমূল বলা হবে তাহলে এই দুই হচ্ছে চারের বর্গমূল এই তিন হলো নয়ের বর্গমূল চার হচ্ছে ষোলোয়ের বর্গমূল আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ কথাটা আমি আবার বলছি কোনো একটি সংখ্যাকে অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ করলে চার পাওয়া যাচ্ছে তিনকে তিন দিয়ে গুণ করলে নয় পাওয়া যাচ্ছে তাই নয় হলো তিনের বর্গ একইভাবে চার হলো দুইয়ের বর্গ গেল আবার দুই হচ্ছে চারের বর্গমূল তার মানে হচ্ছে দুই আর দুই গুণ করলে চার পাচ্ছি কিন্তু চারকে যদি বর্গমূল করি আমি এই দুই পাবো নয়কে যদি বর্গমূল করি আমি এই তিন পাবো তাহলে এই তিন হলো নয়ের বর্গমূল এই দুই হলো চারের বর্গমূল তার মানে হচ্ছে ওই সংখ্যাটি ওই গুণফলের বর্গমূল ওই সংখ্যাটি হচ্ছে কি গুণফলের বর্গমূল এই হচ্ছে বর্গ এবং বর্গমূল ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা দেখব পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে কি এতক্ষণ আমরা দেখেছিলাম হ্যাঁ এক এক
এককে এক, দুই এর বর্গ, দুই দুগুণে চার, তিন এর বর্গ, তিন তিরিকে নয়, চারের বর্গ, চার চারে ষোলো, পাঁচের বর্গ, পাঁচ পাঁচে পঁচিশ, ছয়ের বর্গ, ছয় ছয় ছত্রিশ। ঠিক আছে, এখন এখানের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, পূর্ণবর্গ সংখ্যা কোনটা? দেখো, এককে যদি আমি বর্গমূল করি পূর্ণ সংখ্যা পাব, চারকে যদি আমি বর্গমূল করি দুই পূর্ণ সংখ্যা পাব, নয়কে যদি আমি বর্গমূল করি তিন পূর্ণ সংখ্যা পাব, ষোলোকে যদি আমি বর্গমূল করি চার পূর্ণ সংখ্যা পাব, এভাবে পঁচিশকে বর্গমূল করলে পাবো পাঁচ, চব্বিশকে বর্গমূল করলে পাবো ছয়, ঊনপঞ্চাশকে বর্গমূল করলে পাবো সাত। তাহলে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাগুলোকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কথাটি আমি আবার বলছি, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে এক, চার, নয়, ষোলো, পঁচিশ, ছত্রিশ, ঊনপঞ্চাশ, চৌষট্টি, একাশি, একশো, এরকম আরো অনেক পূর্ণ বর্গ সংখ্যা রয়েছে। প্রতিটি সংখ্যার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, প্রত্যেকটি সংখ্যাকে বর্গ করা যায়। আর ওগুলোকে ওই প্রত্যেক সংখ্যাকে বর্গ করলে, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে বর্গ করলে ওই সংখ্যাটির বর্গ পাওয়া যায়। আর এই বর্গই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কেননা এই সংখ্যাকে চারকে বর্গমূল করলে দুই পাচ্ছি, নয়কে বর্গমূল করলে তিন পাচ্ছি, ষোলোকে বর্গমূল করলে চার পাচ্ছি, অর্থাৎ এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে। তাই এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব বর্গ সংখ্যার ধর্ম। তার মানে কি জানো, কোন একটি সংখ্যা দেখলে তুমি চিনতে পারবে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে নাকি পূর্ণবর্গ সংখ্যা হবে না। অর্থাৎ কোন একটি সংখ্যাকে তুমি যখন বর্গমূল করবে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এখন তুমি সংখ্যা দেখেই চিনতে পারবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, অর্থাৎ এই সংখ্যাটিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, এক কিছু ধর্ম রয়েছে, তাহলে আমরা আগে কিছু লিখি। দেখো, এককে এক, দুই দুগুণে চার, তিন তিরিকে নয়, চার চারে ষোলো, পাঁচ পাঁচে পঁচিশ, ছয় ছয় ছত্রিশ, সাত সাতে ঊনপঞ্চাশ, আট আটে চৌষট্টি, নয় নং একাশি, বারো বারো একশো চুয়াল্লিশ, তেরো তেরো একশো ঊনসত্তর, চোদ্দো চোদ্দো দুশো সরি একশো ছিয়ানব্বই, পনেরো পনেরো দুশো পঁচিশ, উনিশ উনিশ তিনশো একষট্টি, বিশ বিশ চারশো। এইভাবে এগুলো হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ। প্রতিটি সংখ্যার কি বর্গ। এখন দেখো, তোমরা যদি একটু লক্ষ্য রাখো, এখানে দেখা যাচ্ছে এক, চার, নয়, ছয়, পাঁচ, ছয়, নয়, চার, এক, আবার এখানেও এক, চার, নয়, ছয়, পাঁচ, ছয়, নয়, চার, এক। অর্থাৎ যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে এক, চার, পাঁচ, ছয়, তারপর তোমার এক, চার, পাঁচ, ছয়, নয় দেখতে পাবে, যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে এক, চার, পাঁচ, ছয়, নয় দেখতে পাবে এবং শূন্য, এবং কি শূন্য দেখতে পাবে, সেই সকল সংখ্যাগুলোই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে, পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই দেখবে, দুই দেখতে পাবে, দুই, তিন,
সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই দুই তিন সাত আট দেখতে পাবি, সেই সকল সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে তুমি একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা তুমি এই সংখ্যার ধর্ম দেখেই বুঝতে পারবে। অর্থাৎ যেই সকল সংখ্যার একক স্থানাঙ্কে শূন্য, এক, চার, পাঁচ, ছয়, নয় দেখতে পাবে। তবে শূন্যের মধ্যে একটা কথা আছে, শূন্য যদি দুটি হয় তাহলে, যদি শূন্য একটি থাকে বা বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। শূন্য থাকতে হবে জোড় সংখ্যক, ধরো একশো, চারশো, এই ধরুন। অর্থাৎ শূন্য জোড় সংখ্যক থাকতে হবে, শূন্য কত সংখ্যক থাকতে হবে, জোড় সংখ্যক থাকতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, ঠিক আছে। কিন্তু যে সকল সংখ্যার একক স্থানে অঙ্কে একটা শূন্য থাকবে বা বিজোড় সংখ্যক শূন্য থাকবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। অথবা একক স্থানে অঙ্কে দুই, তিন, সাত, আট থাকবে, তারা তুমি নিশ্চিতভাবে বলতে পারবে এই ধরনের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ ওই সংখ্যাকে বর্গমূল করলে কখনোই পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। এটাই হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম। তাহলে আমি আবার খুব বাবার বলছি কথাটা, যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে এক, চার, পাঁচ, ছয়, নয় দেখতে পাবে তারাই হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। অথবা যদি শূন্য দুটি হয় বা জোড় সংখ্যক হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। কিন্তু যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে দুই, তিন, সাত, আট থাকবে এবং বিজোড় সংখ্যক শূন্য থাকবে তারা পূর্ণবর্গ সংখ্যা নয়, আর এটাই হচ্ছে কি বর্গ সংখ্যার ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তা, ঠিক আছে। একটি সংখ্যাকে যদি বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, তবে তোমাদের করতে হবে কি, প্রথমে সেই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার পরে যে, অর্থাৎ ওই সংখ্যাগুলোর মধ্যে অনেকগুলো মৌলিক সংখ্যা পাওয়া যাবে, সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একই রকম সংখ্যাগুলোকে জোড়া জোড়ায় ভাগ করে নিতে হবে। তারপর তুমি যখন বর্গমূল করবে তখন ওই জোড়াগুলো থেকে একটি একটি সংখ্যা পাওয়া যাবে এবং এই সংখ্যাগুলো গুণ করলেই তুমি কি পাবে, ওই সংখ্যাটির বর্গমূল পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্ক করে তারপর আমরা আবার বিষয়টা ব্যাপারটা আমরা বিশ্লেষণ করি। তাহলে দেখো, আমি প্রথমে এই সংখ্যাটির বর্গমূলকে প্রথমে কি করব, এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এখান থেকে মৌলিক গুণনীয়কগুলো বের করে নিব। তিন, এক, তিন, ছয়, যেহেতু দু সংখ্যা দুই দিয়ে ভাগ করি, দুইকে দুই, তিন থেকে দুই গেলে এক, এক এগারো, পাঁচ দুগুণে দশ, এগারো থেকে দশ গেলে এক, তিন তেরো, ছয় দুগুণে বারো, তেরো থেকে বারো গেলে এক, ছয়, আট দ্বিগুণে ষোলো, ওকে এটাও জোড় সংখ্যা, আবার দুই দিয়ে দিব, সাত দ্বিগুণে চোদ্দো, পনেরো থেকে চোদ্দো গেলে এক, ছয়, ষোলো, ষোলো তারপর কত, আট দ্বিগুণে ষোলো, এখানে তাহলে আট, চার দ্বিগুণে আট, আবার ভাগ করছি দুই দিয়ে, তিন দ্বিগুণে ছয়, সাত থেকে ছয় গেলে এক, আট, আঠারো, নয় দ্বিগুণে আঠারো, তারপর দুই দ্বিগুণে কত, চার, আবার দুই দিয়ে যাবে, যেহেতু জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে, দুইকে দুই, তিন থেকে দুই গেলে এক, নয়, উনিশ, নয় দ্বিগুণে আঠারো, উনিশ থেকে আঠারো গেলে এক, দুই, বারো, ছয় দ্বিগুণে বারো, বেশ আবার দুই দিয়ে যাবে, নয় দ্বিগুণে আঠারো, উনিশ থেকে আঠারো গেলে এক, ছয়, ষোলো, আট দ্বিগুণে ষোলো, আবার দুই দিয়ে যাবে, চার দ্বিগুণে আট, এক, আট, আঠারো, নয় দ্বিগুণে আঠারো, এবার যাবে কত দিয়ে, সাত দিয়ে, সাত সাথে উনপঞ্চাশ, এই তাহলে আমরা তিন হাজার একশো ৩৪কে মৌলিক অত মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে, অর্থাৎ মৌলিক গুণনীয়কগুলো বের করলে কি হয়, দুই গুণ দুই গুণ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় গুণ করলাম, তারপর সাত গুণ সাত, সাত গুণ সাত। এবার এই সংখ্যাটিকে আমি, আমাকে কি করতে হবে, এই সংখ্যাটিকে বর্গমূল করতে হবে। এখন আমি যদি সংখ্যাটিকে বর্গমূল করি তাহলে দেখো, এই দুই গুণ দুই জোড়া করলাম, দুই গুণ দুই জোড়া করলাম,
দুই গুণ দুই জোড়া করলাম, তারপর সাত গুণ সাত। এখন তুমি যখন কি করবে, বর্গমূল করবে, প্রতিটি জোড়া থেকে একটি একটি সংখ্যা পাওয়া যাবে। এই দুইটা দুই মিলে হয়ে যাবে একটি, এই দুইটা দুই মিলে হয়ে যাবে একটি, এই দুইটা দুই মিলে হয়ে যাবে একটি, এই দুইটা সাত থেকে পাওয়া যাবে একটি সাত। তার মানে কি, দেখো তুমি যখন চারকে বর্গমূল করো, তাই না, তাহলে দুই গুণ দুই দুগুণে চার, ঠিক। এখন এই দুটি সংখ্যাকে যখন বর্গমূল করা হয়, অর্থাৎ দুটি সংখ্যার গুণফলকে, একই রকম দুটি সংখ্যার গুণফলকে যখন বর্গমূল করা হয়, আমরা বর্গমূলের ক্ষেত্রে দেখেছি ওই সংখ্যাকেই বলা হয় এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বা এই গুণফলের বর্গমূল। অর্থাৎ চারকে বর্গমূল করলে কত পাওয়া যাবে, দুই পাওয়া যাবে। অর্থাৎ চার, দুই গুণ দুই সমান হচ্ছে কি চার, চার হচ্ছে এই দুইয়ের বর্গ, আবার এই দুই হচ্ছে চারের বর্গমূল, এই দুই হচ্ছে কি চারের বর্গমূল, তাহলে ওই সংখ্যাটি হচ্ছে চারের বর্গমূল। তাহলে শিক্ষার্থী দেখো তো, এখানে এই দুইটা 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 দুই গুণফল কয়টি হয়ে গেল, একটি হয়ে গেল। একইভাবে এখানেও তাই হয়েছে, যখন আমি বর্গমূল করলাম এই দুইটা দুই গুণ হয়ে একটি দুই, দুইটা দুই অর্থাৎ দুইটা দুই বর্গমূল করে বর্গমূল করলে একটু দুই পাওয়া যাবে, এই দুইটা দুইয়ের গুণফলকে বর্গমূল করলে একটু দুই পাওয়া যাবে, এই দুইটা সাথে গুণফলকে বর্গমূল করলে একটি সাত পাওয়া যাবে। এখন আমি এভাবে যে জোড়াগুলো থেকে একটি একটি করে সংখ্যা পেলাম, সেই সংখ্যাগুলোকে গুণ করলেই এই 3136 এর বর্গমূল পাওয়া যাবে। তাহলে 3136 কে বর্গমূল করলে কত পাচ্ছি, 56 পাচ্ছি। আর এইভাবেই কি করতে হয়, কোন একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করেছি, প্রথমে প্রথমে আমরা ওই সংখ্যাটিকে কি করেছি, পূর্ণ অর্থাৎ মৌলিক গুণনীতির সাহায্যে আমরা তোমার বিশ্লেষণ করেছি, এগুলোকে মৌলিক গুণনীতির সাহায্যে কি করলাম, বিশ্লেষণ করলাম। এরপর এখান থেকে জোড়ায় জোড়ায় পরিণত করলাম, সেই জোড়াগুলো থেকে একটি একটি সংখ্যা লিখে সেই সংখ্যাগুলো গুণ করলেই ওই সংখ্যাটির বর্গমূল পাওয়া যাবে। এভাবে কি করতে হয়, কোনো একটি সংখ্যাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে আলোচনাটা বুঝতে পেরেছ। আজ কিন্তু আমাদের আলোচনা এতটুকুই থাকবে, হ্যাঁ। আর তোমরা তোমাদের গণিত বইয়ের এক নম্বর অঙ্কে বলা হয়েছে, দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, সেই অনুশীলনের এক নম্বরটা তোমরা করে নিবে, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা বর্গ কি, বর্গমূল কি, পূর্ণবর্গ সংখ্যা কি, আবার এই পূর্ণবর্গ সংখ্যার ধর্ম অর্থাৎ কোন সংখ্যাটিকে বর্গমূল করা যাবে, কোন সংখ্যাটিকে বা কোন সংখ্যাটিকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, কোন সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, এটা তোমরা সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক দেখলে বুঝতে পারবে। এই ছিল আজকে আমাদের আলোচনা, ঠিক আছে। তাহলে তোমরা ভালোভাবে পড়ে নিবে আর অবশ্যই বাড়ির কাজটা করে নিবে, আর পাশাপাশি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে, কেননা অবস্থা আবার অবনতির দিকে গেল, ঠিক আছে। আজ এতটুকু, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, নিরাপদে থাকিও।